আজকে আমি তোমাদের একটা গার্ড এঁকে দেখাচ্ছি। দেখো, প্রথমে সার্কেল, এরপর এভাবে একটা লাইন দিয়ে নেবে, তারপর ডাবল লাইন। ডাবল লাইন দিয়ে নিচের অংশটুকু ব্ল্যাক কালার করে দিবে। আমি ঠিক যেভাবে করছি সে স্টেপগুলো ফলো করবে। এরপর একটা ওভাল শেপ টাইপের দিয়ে নিলাম, নিচের দিকটা একটু ডার্ক করে দিচ্ছি। এরপর দেখো, গলার ওই অংশ থেকে একটু সোজা টান দিয়ে কীভাবে আমি হাতের অংশটা করছি খেয়াল করে দেখো, তাহলে খুব ইজি হয়ে যাবে তোমাদের কাছে। এইবার জাস্ট দুই পাশ দিয়ে টান দিয়ে দিলাম। এইবার এই হাতের অংশটা কীভাবে আঁকছি দেখো। প্রত্যেকটা স্টেপ যদি ভালো মতো ফলো করো খুব ইজি মনে হবে। এবার চুল, আমি এখানে কি এঁকেছি বলো তো? একটা মেয়ে একাই ঘুরতে বের হয়ে গেছে। এবার একটা লাইট করে দিগন্ত রেখা, এরপর জামায় আমি কিছু প্রিন্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ব্লু কালার নিয়ে কিছু কিছু বল প্রিন্ট টাইপের দিয়ে দিচ্ছি, জাস্ট ডট ডট। তবে আমি এটা একটু হালকা প্রিন্টের জামা বানাতে চাই, সেই জন্য আমি পরবর্তীতে আবার রেড কালার ইউজ করব এর ওপর দিয়ে, এটা ততক্ষণে একটু শুকিয়ে যাবে। তোমরা প্রত্যেকটা স্টেপ খুব ভালো মতো ফলো করবে। এখানে আমি অ্যাশ কালার বানিয়েছি, বানিয়ে হালকা একটা ওয়াশ দিয়ে নিচ্ছি। আর হেয়ারে আর একটু লাইন টোন দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে। আর হাতে স্কিন কালার দিচ্ছি, স্কিন কালারটা আমি বানিয়েছি ব্রাউন আর হোয়াইট মিক্সড করে। টুপির ওপর সাইডে আরেকটু অ্যাশ কালার দিয়ে দিচ্ছি হালকা করে। কিভাবে দিচ্ছি ওয়াশগুলো খেয়াল করো। এবং আবার তুলিটা ধুয়ে আমি এটাকে সুন্দর মতো মিলিয়ে দিচ্ছি। ব্লু কালার নিয়ে একটা ওয়াশ দিয়ে দিলাম, এরপর একটু পার্পেল কালার দিয়ে দিচ্ছি। পার্পেল কালারটা আমি রেড আর ব্লু মিক্সড করে বানিয়েছিলাম। এরপর একটা সবুজ নিয়ে একটা রেখা টান দিয়ে দিলাম। পার্পেল কালার দিয়ে কিছু কিছু জায়গায় এরকম কিছু ফুল দিয়ে দিচ্ছি, তবে সামনের দিকের ফুলগুলো একটু এরকম গাঢ় গাঢ় দিব, আর পেছনের ফুলগুলো একদম লাইট। আর আমি যে সবুজ ডালগুলো দিয়েছি সেটা হচ্ছে গ্রিন আর ইয়েলো মিক্সড করে, ইয়েলোর পরিমাণটা বেশি, গ্রিনের পরিমাণটা কম। এটা আমি পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি এবার কিছু কিছু জায়গা। এইবার একদম লাইট পার্পেল বানিয়ে, মানে হোয়াইট মিক্সড করেছি পার্পেলের সাথে, দিয়ে লাইট পার্পেল করে এবার আমি পুরোটাই দিয়ে নিচ্ছি। আমি আর তোমাদের দেখালাম না, কারণ খুব লাইট লাইট করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, এটা দেখেই করতে পারবা। আর প্রিন্টের উপরে আমি বলেছিলাম যে আমি রেড কালারটা ইউজ করব, দেখো কিভাবে আমি একটা খুব সুন্দর প্রিন্টের জামা বানিয়ে ফেলছি।